আমরা দেশে যে ঘুরবো তুই আগে আমরা যে এখানে আছি এই পার্কটার নাম কি এই পার্কটার নাম হচ্ছে শেলবি ফার্ম পার্ক এবং এই পার্কের একটা স্পেশালিটি হচ্ছে এটা চারটা সিটি নিয়ে হচ্ছে এই পার্ক মানে চারটা সিটি যারা সিটিজেন আছে তারা এখানে আসতে পারে এখানে যারা বসবাস করে চারটা সিটির নেইবারহুড এখানে আসতে পারে সিটির এক পাশে হচ্ছে মেমফিস তার পাশে হচ্ছে বার্টলেট অন্য পাশে আছে জার্মান টাউন এবং তার পাশে আছে কলিয়ার বিল চারটা সিটিরই আমরা এটাকে অক্সিজেন সেন্টার বলি যে সবাই আমার কাছে যেটা মনে হচ্ছে পুরো মেমফিসই তো অক্সিজেন সেন্টার তারপরও স্পেশালি অক্সিজেন সেন্টার করা হয়েছে তো আপনার কাছে মনে হয় এটার আয়তন কত বড় হবে বলে মনে হচ্ছে এটার আয়তন হচ্ছে যতটুকু আমি জানি প্রায় 4,500 একর 4,500 একর ওই জায়গায় বোটিং করতেছে আমাদের খুব দেখতে ভালো লাগছে ওই যে এটা কি আমরাও যদি পেমেন্ট করি আমরা তো করতে পারবো এটা হচ্ছে ওনার পার্সোনাল বোট এই জন্য উনি এখন 6টার পরে করতে পারছেন যেটা রেন্টাল বোট যেগুলো আছে কায়াক বলে এখানে এটা 5টা পর্যন্ত গভর্নমেন্টের যেটা আছে কাউন্টি সেটা খোলা থাকে এখানে আমরা আরেকটা কথা বলি এখানে অনেক হাঁটতে আসেন দৌড়াতে আসেন ফিজিক্যাল এক্সারসাইজ এখানে করেন বিশাল গ্রিন এই গ্রিন দেখলেও চোখের অনেক উপকার হবে আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে বড় বড় কনসার্ট হয় যে মাঠটা যদি আমরা দেখাই গ্রিন মাঠ বিশাল মাঠ এখানে আমি যেটা জেনেছি যে কর্পোরেট লেভেলের বিভিন্ন শো এখানে হয় এবং আমাদের এক সময় বৈশাখী আয়োজনও এখানে হবে আমার মনে হয় এবং এখানকার যারা মেমফিসে যারা বসবাস করেন যে বাংলাদেশের একজন তিনি বলবেন যে আগামীতে বৈশাখী কনসার্ট বৈশাখী অনুষ্ঠান আপনারা এখানে করতে পারেন বৈশাখী মেলা আসলে মজার বিষয় হচ্ছে আমাদের গতবারই আমরা করতে চেয়েছিলাম এবং তাদের খালি ছিল না সবগুলো ডেটে বুক ছিল যে ডেটগুলো আমরা চিন্তা করছিলাম যে যখন করব সবগুলো ডেটে বুক ছিল যার কারণে আমরা করতে পারিনি তবে আমাদের আগামীতে আমাদের ইনশাআল্লাহ আমরা এখানে বড় আমাদের প্ল্যান আছে আচ্ছা এই যে লেকটা আমরা সামনে দেখতে পাচ্ছি এটা তো ম্যান মেড লেক না দিস ইজ ফুললি ম্যান মেড এন্ড ইট ওয়াজ বিল্ট লাইক আপনার 6-7 বছর আগে এটা করা হয়েছে আচ্ছা মানে পুরোটাই এটা এরকম জঙ্গল ছিল এই জঙ্গলটা কেটে আপনার শুধু মানুষের হাঁটার জন্য দুই পাশে ওয়াকওয়ে করে দেওয়া আছে ওয়াকওয়ে দিয়ে সবাই আমি যে আজকে পার্কে এসেছি বা আমরা যে এসেছি আমার ড্রেসটা কিন্তু এইভাবে পার্কের উপযোগী হয় নাই আমরা অবশ্য অন্য এক জায়গায় ইনভাইটেশন আছে আমরা সেখানে এক বাসায় যাব সেই জন্যই আমি এইভাবে বেরিয়েছি কিন্তু যদি আমার এই পার্কের সাথে মানাচ্ছে না এখন অন্যরা যারা পার্কে বেড়াতে এসছে তারা আমাকে দেখছে যে এটা কি পার্কের ড্রেস হলো কিন্তু আমি পার্কে বেড়াতে আসিনি ওই বাসায় যাওয়ার সময় পার্কটা দেখে যাচ্ছি সেই জন্য আমার এই ড্রেস এটা আপনারা কিছু মনে করবেন পার্কের ড্রেস কি হওয়া উচিত বলেন পার্কের ড্রেস আমরা আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে অনেকে আমাদেরকে প্যাস বাই হচ্ছেন শর্টস টি শার্টস জগিং শার্টস সোয়েটার্স আর ইউ অলরাইট সো আমি আরেকটা মজার জিনিস আসলে আমরা একটু সামনে গেলে হয়তো দেখতে পারতাম সেখানে দিস ইজ দ্য ফার্স্ট ইলেকট্রিক্যাল চার্জার স্টেশন হিয়ার আমাদের যেখানে ইলেকট্রিক্যাল কার গুলো আসছে ইলেকট্রিক্যাল টেসলা এখন ইলেকট্রিক্যাল কার বানাচ্ছে মানে এখানে ইলেকট্রিক্যাল কার আছে ইলেকট্রিক কার আছে এখানে এবং এখানে অনেকে চার্জ দিতে আসে এটা হচ্ছে কাউন্টারতে কথা বলি তাই এখানে সেই চার্জিং এর ব্যবস্থা আছে চার্জিং এর ব্যবস্থা আছে আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলে রাখি এখানে সারা পৃথিবীতেই আমরা হয়তো ওইভাবে মেনটেন করি না আমাদের অনেকে মেনটেন করেন সেটা হচ্ছে যেখানে যে অবস্থা যেমন পার্কে আসলে কি ড্রেস হবে স্কুলে গেলে কি ড্রেস হবে হ্যাঁ হাঁটতে বেরোলে কি ড্রেস হবে শপিংয়ে গেলে কি ড্রেস হবে সামারে কি ড্রেস উইন্টারে কি ড্রেস প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা ড্রেস কোড আছে আপনার কনসার্টে গেলে ড্রেস কি হবে আপনার একজনের বাসায় বেড়াতে গেলে সেটা ড্রেস কি হবে আমি আরেকটা মেসেজ এখানে দিতে চাই আমরা অনেক সময় বাংলাদেশ থেকে বলি ইউরোপ আমেরিকাতে ইংল্যান্ডে অনেকে ছোট ছোট জামা কাপড় পরে আমি সেই ব্যাপারে একটু আমার উপলব্ধি যেটা হলো আমি জাপান ঘুরেছি 8-9 বার ইংল্যান্ড ঘুরেছি 10-12 বার আমেরিকায় এসেছি 8 বার তারপরে কানাডা গিয়েছি 17 বার
আমার এগুলো থেকে আমার একটা অবজারভেশন হয়েছে, আমি কোরিয়া গিয়েছি, আমি মালয়েশিয়া গিয়েছি, আমি সিঙ্গাপুর গিয়েছি, আরো বিভিন্ন দেশে গিয়েছি, কিন্তু আমার একটা উপলব্ধি যেটা হলো যেই সিজনে যেইটা আমি ইউরোপ আমেরিকাতে ঠান্ডা শীত প্রধানদের যেগুলো সেগুলোতে আমি মনে করি তারা 7-8 মাস বা 9 মাস উইন্টারের মধ্যে থাকে, জামা কাপড় হেভি জামা কাপড় পরতে হয়, ফুল স্লিপ থাকে, জামা কাপড় পরতে হয় বেশি করে এবং ঠান্ডা প্রোটেক্ট করতে হয়, এবং সামার যখন আসে 2-3 মাসের জন্য তখন কিন্তু তারা আর অত জামা কাপড় পরতে চান না, এবং অত জামা কাপড় পরাটা ঠিক হবে না, এবং অত বেশি জামা কাপড় পরাও যাবে না বাংলাদেশের মতো বা অন্যান্য দেশের মতো। সেই ক্ষেত্রে শর্ট প্যান্ট হতে পারে, টি শার্ট হতে পারে, গেঞ্জি হতে পারে, পোলো গেঞ্জি হতে পারে, বা মেয়েরা বা ছোট ছোট জামা কাপড় পরে। এটার আরেকটা কারণ হচ্ছে এদের শরীরে এই সময়টাতে রোদ লাগাতে হয়, এটা ন্যাচারাল, রোদ লাগাতে এরা সানবাথে যায় বিভিন্ন জায়গায়, আপনার লেক সাইডে যায়, পুকুরের পাড়ে যায়, সমুদ্রের সি বিচে যায়। সেটির কারণ হচ্ছে শরীরে রোদ লাগানো, অর্থাৎ এই 2-3 মাস 4 মাস যেই সময়টা পাওয়া যায় এই সময়টাকে ইউটিলাইজ করার জন্য এদের শর্টস জামা কাপড় পরে। সো আপনিও যখন এখানে আসবেন বা বাংলাদেশেরও অনেকেই এরকম জামা কাপড় পরে পরতে হয়, আর না হলে তো আপনি এই পরিবেশের সাথে মানাচ্ছেন আপনাকে, আপনাকে সেইরকম উপযোগী শালীনতার মধ্যেই থাকে, অশালীন ভাবে তারা, অশালীন ভাবে যদি আপনি তাকান তাহলে অশালীন হবে, আর না হলে সবই শালীন, সবই শালীন, এবং যেখানে যেটার প্রয়োজন। এখন সৌদি আরবে যায় আপনি স্কার্ট পরলে হবে না, হবে না, অবশ্যই ওদের দেশের জামা কাপড় পরতে হবে, ওইটা ওই ওয়েদারের ওই উপযোগী ড্রেস। বাংলাদেশে আপনি হাফ প্যান্ট পরে হাঁটলে হবে না, বাংলাদেশের ড্রেস কোড যেটা সেটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি যখন ক্যান্টনমেন্টে থাকবেন তখন আপনাকে আর্মি ড্রেস পরতে হবে, অবশ্যই অবশ্যই, আবার আপনি ওই ড্রেস পরে যখন গুলিস্তানে যাবেন তখন লোকজন তাকাবে আপনার, লুকিং অড, এটা খুব খারাপ লাগবে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, আমরা দেশ থেকে আমাকে অনেকেই প্রশ্ন করে আপনি এত দেশে যান, আপনি দেখেন যে ওরা ছোট ছোট জামা কাপড় পরে, এটা কেমন লাগে, এটা তো পরবেই, এটা তো পড়তেই হবে, না হলে এখন আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি কিভাবে দেখছেন সেটি হচ্ছে বিষয়। সো আমরা এসব দিকে চিন্তা না করে পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদেরকে এগোতে হবে, আমাদের ড্রেস যেরকম আছে, আমি পাঞ্জাবি পরে এসেছি, আমাকে এখানে বেমানান মনে হচ্ছে, এটা আমার বাংলাদেশের জন্য ঠিক আছে, আবার কোনো অকেশনে গেলে এই দেশেও আমার ঠিক আছে, আমি আমার দেশের ড্রেস পরলাম, কিন্তু পার্কের জন্য এটা মানাচ্ছে। একটা ব্যাপার এখানে আপনার স্বাধীনতা আছে, আপনি এই ড্রেস পরে আসলে যে আপনাকে কেউ আমাদের দেশের মতো যে কোনো কমেন্টস করা, ক্রিটিসাইজ করা, এটা আসলে এটা আপনার স্বাধীনতা আছে, আপনি যে যে কোনো ড্রেস পরতে পারেন। না এখন আমি এখানে এসে যদি এক্সারসাইজ না করি তাহলে আমার ড্রেস চলে, এটা কোনো অসুবিধা নেই, সেটাই, বাট আপনাকে বাঁকা চোখে কেউ দেখবে না, দেখবে না, যেটা আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আছে যে মানে এরকম কেন পড়লো সে, এখানে এটা কেউ আপনাকে বলবে অন্য দেশে বলা। যাই হোক, পার্কে এসে খুবই ভালো লাগছে, আপনার আপনাদেরকেও ধন্যবাদ, মাহবুব তোকে ধন্যবাদ জানাচ্ছি, তারপরে ইয়াসকে ধন্যবাদ, আয়াস খন্দকার এদিকে আসো, এদিকে আসো বাবু, এদিকে আসো, এদিকে আসো, তোমাকেও ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখানে এসেছি। হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমাদের, ওই যে সবাইকে ধন্যবাদ, মাহবুব নিতে থাক, তুমি আসো, তুমি আসো না, ঠিক না রাখতে পারিস তাহলে কিন্তু এইটা ব্যর্থতা, একদম জিম করবি, হাঁটবি, খাবি, ঘুরবি, আর এদেশের নিয়ম কানুন মেনে চলতে হবে, এটা হচ্ছে নিয়ম, ধন্যবাদ, ওকে ব্রাদার আস্তে আস্তে শেষ করে দিন, আমরা এই কানাডার মেমফিস, মেমফিস বিখ্যাত এলভিস প্রেসলির নাম আপনারা সবাই শুনছেন, আমরা তার জন্ম এখানে, তার বাড়িতেও আমরা গেছি, ঘুরতে গেছি, এবং মিউজিয়ামটার নামটা কি যেন, হিউম্যান রাইটস মিউজিয়াম, সিভিল রাইটস মিউজিয়াম, সিভিল রাইটস মিউজিয়াম, পৃথিবীর বা আমেরিকার প্রথম সিভিল রাইটস মিউজিয়ামে আমি গেছি, সেটাও মেমফিসে, অর্থাৎ এটা টেনেসি অঙ্গরাজ্য বলে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে আমরা গিয়েছি সবার সাথে, তবে খুব ভালো লেগেছে। এবং নিউ ইয়র্ক ম্যানহাটন ছাড়া আমেরিকার অন্যান্য যে স্টেটগুলো আছে সবগুলো দেখতে দৃষ্টিনন্দন, খুব সাজানো, অর্থাৎ মানুষ কম বিধায় এগুলোর বিউটিটা ওইভাবে ফুটে উঠেছে, এবং এই সামারে কি যে অসাধারণ অনুভূতি, অসাধারণ দৃশ্য, ভিজুয়াল দেখতে চমৎকার, ভালো লাগে।
আমরা চাই আমাদের দেশটাও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, সরকারেরও স্ট্রিক্টনেস থাকতে হবে, নাগরিকদেরও একটা দায়িত্ব থাকতে হবে, সবাই যাতে আমরা সেগুলো পালন করি, মেনে চলি, সেই বিষয়টি সবাই লক্ষ্য রাখবেন সেই বিষয়টির দিকে। ধন্যবাদ।